আমার পিছনে যেটা দেখতে পারতেছেন সেটা হলো এপিপিএন পুলিশের উইল টাওয়ার। চলে আসলাম আপনাদের জন্য বরিশালে। 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা এই জায়গায় যারা হ্যাঁ জানে এই যেটা 30 গোডাউন। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি আসিফ জাহান, চলে আসলাম আপনাদের জন্য বরিশালে। অ্যান্ড বরিশালে ঐতিহ্যবাহী কিছু কিছু জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো। অ্যান্ড অনেক ভালো এই জায়গা প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যে জায়গায় দাঁড়ায় আছি সেই জায়গা হলো বরিশাল 30 গোডাউন। হয়তো আপনারা নাম শুনেছেন, বাট অনেক কেউ আছেন খুলনার যারা দেখেন নাই। তো গাইস, আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো 30 গোডাউন। অ্যান্ড ওই পাশে নদী আছে, অ্যান্ড ওই জায়গাও যাবো, ওই জায়গাও ঘুরে দেখাবো। অ্যান্ড চলুন যাওয়া যাক। আমি বরিশালে আসার পর আসলে আমার সঙ্গে ভিডিও করার মতন কেউ নাই, বাট বরিশালে আসার পর একটা বড় ভাই আছে যে আমাকে নিতে আসছে ঘোরার জন্য। সে যেই সময় দেখছে আমি বরিশালে আসবো সে জানছে, সেই সময় আমাকে মানে ভাইয়ের সাথে আমি ভিডিও বানাবো এই জন্য। তো এই যে আমার বড় ভাইয়া। হ্যালো, কেমন আছেন সবাই? এটা হলো আমার বড় ভাই, ঠিক আছে, যে বরিশালে থাকে চকবাজারে এই জায়গা। অ্যান্ড তার জন্য আজকে আমি বরিশালে এই 30 গোডাউন নিয়ে ভিডিওটা বানাইতে পারতেছি জাস্ট তার জন্য। এবং সে যদি না আসতো তাহলে আমি মনে হয় না যে এত ভালো কন্টেন্ট একটা ভিডিও বানাইতে পারতাম। তো গাইস চলুন আমরা দুজন এখন ঘুরবো, অ্যান্ড আপনাদেরকে সব সব জায়গায় ঘুরে দেখাবো। আগে গোডাউন ছিল, বাট এখন 30টা গোডাউন নাই। এখন এই গোডাউন 30টা গোডাউনের ভিতরে অনেক গোডাউন ভাঙিয়ে দেওয়া হয়েছে। সেই ভাঙ্গার পর থেকে এখন আর অত গোডাউন নাই, বাট আগে যে 30টা গোডাউন ছিল সেই কারণে এই জায়গার নামটা হলো 30 গোডাউন। অ্যান্ড এইখানে যে গোডাউন ছিল তার ধারণ ক্ষমতা এই আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় লেখা দেওয়া হয়েছে। এইখানে একটা খুলনা টু বরিশাল একটা এয়ারটেলের অ্যাড করা হয়েছিল, সেই অ্যাডটাও মূলত এই 30 গোডাউনের ভিতরেই করা হয়েছিল। আর 2004 অথবা 2005 সালে একটা করা হয়েছিল, সেই নাটকে অবশ্যই আপনারা দেখেছেন যে এই সেই নাটকটাও এই জায়গায় করা হয়েছিল। সেই নাটকের নামটা হলো অবধ, এবং ওই নাটকের শুটিংটাও এখানে হয়েছিল। তো গাইস আমরা ওই পাশে আরেকটু যাবো, ওই পাশে 30 গোডাউন আছে, সেগুলো আপনাদের সবাইকে দেখাবো। এবং গাইস এই যে দেখেন কাশফুলগুলো কত সুন্দর লাগতেছে দেখতে, রিয়েলি অনেক জোশ। আর নারকেল গাছগুলো অনেক সুন্দর মতন আছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবং গাইস 30 গোডাউন চেনে না এমন অনেক কম মানুষ আছে। খুলনা থেকে যারা বরিশালে আসে তারাও 30 গোডাউন ঘুরতে আসে, বরিশালে যারা থাকে তারাও সবাই 30 গোডাউন চেনে, বাট অনেক কম মানুষ 30 গোডাউনে আসে। তার কারণটা এটা যে 30 গোডাউন একটি ঐতিহ্যবাহী। অ্যান্ড এইখানে আমরা এখন 30 গোডাউনে আসি, এখন আমরা যাবো 30 গোডাউনের ওই পাশে যেটা নদীর উপর। অ্যান্ড ওইখানে যাওয়ার পরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। বন্ধুরা আমি এখন 30 গোডাউন থেকে বের হয়ে যাচ্ছি, এবং 30 গোডাউন থেকে আমি বের হয়ে যাচ্ছি বদ্ধভূমি যেটা হলো নদী পার। এবং ওইখানে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো ওই জায়গার দৃশ্যটা কেমন। এবং এই 30 গোডাউন নিয়ে অনেকেই ব্লগ বানায়, বাট অনেকে জানে না যে রিয়েল 30 গোডাউনটা কোথায়। যেটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হলো মূলত 30 গোডাউন। এবং আমরা এখন যাচ্ছি নদী পার। অ্যান্ড এটা এখনো ইউজ করা হয়, এবং এই জায়গার রাস্তাটা অনেক সুন্দর। হ্যাঁ কাকা, সো
গাইস আমি এখন যেখানে আছি সেটা হলো ত্রিশগড়ন নদীর পাড়ে রোড এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশফুল আছে যেটা হলো নদীর মাঝখানে এন্ড ওইখানে একটা ঐতিহ্যবাহী একটা জিনিস আছে সেটা হলো আমি আপনাকে দেখাচ্ছি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো শহীদ আজিজুল ইসলাম তার কবর এন্ড এই জায়গাটা এবং এটা হলো ত্রিশগড়ন একটা ঐতিহ্যবাহী একটা জায়গা এবং আমি এখন সামনে যাব যেটা হলো নদীর ঘাটে এবং আর আমি যাওয়ার পথে এই জিনিসটা দেখতে পারলাম বলে আমি এইটা ভিডিওতে নিয়ে নিলাম সো গাইস আমি চলে আসলাম ফাইনালি ত্রিশগড়ন এবং ত্রিশগড়নে আসার পথে শত বছর আগের একটা ঐতিহ্যবাহী একটা গাছ যেটা হলো বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার হাতের বাম পাশে একটা ঐতিহ্যবাহী একটা সুন্দর অ্যান্ড ওই পাশে আছে নদীর ঘাট যেটা আমাদের সাত নম্বর ঘাট খুলনার মতন এবং যারা দেখতেছেন তারা তো বুঝবেন এবং যারা আমার চ্যানেলটা আগে দিয়ে সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো জানেনই যে আসলে সাত নম্বর ঘাটের মতনই কিন্তু এইখানে অনেক আলাদা অ্যান্ড অনেক জোশ প্লেসটা তো গাইস আমি এখন আরও ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকবো এবং গাইস এইখানে অনেক ফুড কোর্ট আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক জোশ গাইস আপনারা যারাই আসবেন ত্রিশগড়ন নদীর পাড়ে তারা অবশ্যই এই সবুজ ভাইয়ের দোকানে আসবেন এই যে সে সবুজ ভাই কিছু বলেন ভাই আপনার দোকানে কী কী পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এবং যারা এই ঘাটে আসবেন অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন সব কিছুই পাওয়া যায় তারা অবশ্যই ভাইয়ের কাছে আসবেন এবং ভাই অনেক ভালো মানুষ ভাই এইখানে আসবেন ফুড কোর্ট আছে এবং গাড়ি রাখার অনেক ভালো একটা জায়গা আছে অ্যান্ড আপনারা তো দেখতেই পারছেন এইটা অনেক জোশ একটা জায়গা যেখানে চটপটি ফুচকা অ্যান্ড অনেক কিছু পাওয়া যায় এবং অনেক ভালো ভালো দোকান আছে ওই যে ওই মাথা থেকে একদম শুরু হয়েছে অনেক অনেক বড় অনেক লম্বা যেটা আমাদের সাত নম্বর ঘাট থেকে অনেক বড় এবং এই জায়গায় আসার পরে আপনারা দেখতে পারবেন যে আসলে কত সুন্দর একটা জায়গা তো আর দেখতে পারতেছেন যে জাহাজটা সেটা হলো আগে ত্রিশগড়নে মালামাল নিয়ে ইউজ করা হতো এবং আমি নদীর ঘাট নদী পাড়ে আসার পর আমি এখানে নৌকা এখানে অনেক কেউ মনে করেন ঘন্টায় যদি কেউ ভাড়া যেতে চায় ঘন্টায় ২০০ টাকা আমি জিজ্ঞেস করেছি বাট আমি যাবো না এবং অনেক সুন্দর লাগতেছে যারা বিকালবেলা এসে আড্ডা দিতে পারবেন এবং অনেক ভালো জায়গা এবং প্লেসটা অনেক জোশ এই যে একটা ব্রিজ আছে জোশ এবং এই জায়গায় আসে অনেক কেউ ফটোশ্যুট করে ওই যে পিছনে আমার ফটোশ্যুট করতেছে যারা অ্যান্ড এইখানে অনেক বড় অনেক লম্বা ওই মাথা পর্যন্ত বাট আমি ওই মাথা পর্যন্ত যাবো না বিকাল হইতে হইতে অনেক জোশ নিয়ে চলে আসে ভিউ অনেক সুন্দর অনেক সেই লাগতেছে এবং আমার পিছনে ওই যে ভাইয়া আছে আমার ভাইরা সিঙ্গারা বানাচ্ছে দেখতেই পারতেছেন নদীর ঘাটে নদীর পাড়ে আসার পর দেখলাম এই জায়গায় একটা পানের দোকান এখানে অনেক ধরনের পান পাওয়া যায় এবং এখানে অনেক সুন্দর সুন্দর পান পাওয়া যায় সো এবং কয় টাকা করে পান সেগুলো আমি জিজ্ঞেস করবো ১০ টাকা কত করে পান ১০ টাকা ২০ টাকা ৩০ টাকা ৪০ টাকা ৫০ টাকা ১০০ টাকা আর আগুন পান ১০০ টাকা ওকে ঠিক আছে গাইস এই জায়গায় অনেক ধরনের ফুড কোর্ট আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইরা তৈরি করতেছে এবং এই জায়গা একটা মাছের দোকান আছে যে জায়গায় কাঁকড়া আছে আপনারা চাইলে এখানে ফ্রাই করে খাইতে পারেন এবং আপনারা চাইলে জায়গায় ফ্রাই করে খাইতে পারেন তারা ফ্রাই করে দেবে এবং গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই কীর্তনকলা নদীতে কত বড় বড় জাহাজ যাচ্ছে এই যে কাকা এবং এইখানে আসে ফুড কোর্ট অনেক দোকান এই যে এবং ঝাউবন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ঝাউবন এবং এত সুন্দর প্লেসটা বিকালবেলা লাগে যে বলার বাইরে আমি আসার পর আসলে আমি খুলনাতে এই জায়গায় আসার পর আমার এত ভালো লাগতেছে যে বলার বাইরে তো গাইস আমি আরও একটু সামনে যাবো ঝাউবনের এবং আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেক এই দোকান যে জায়গায় মাখা বিক্রি হয় অ্যান্ড ওই জায়গায় আছে যে চটপটির দোকান এবং গাইস সেই জায়গায় অনেক মানুষ বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ঝাউবন আছে এই যে উপরে আমার অনেক জোশ অ্যান্ড এই জায়গায় মানুষের অভাব নাই জাস্ট মানুষ আর মানুষ অ্যান্ড পাশে যেটা আছে সেটা হলো নদী অ্যান্ড অনেক জোশ জায়গাটা এবং আমি ওই ঝাউবন আছে ঝাউবনের সামনে যাচ্ছি ভাই ওই যে ঝাড়গুলো আছে যেগুলো আমার সাথে সাথে যাচ্ছে ওই যে
আমার পিছনে যেটা দেখতে পারতেছেন সেটা হলো এপিপিএন পুলিশের উইল টাওয়ার, যেটা অনেক বড় ভিতরে বাংলাদেশ পুলিশের আন্ডারে, এবং এর ভিতরে হয়তো পুলিশরাই থাকে অনেক বড় জায়গাটা। এবং ওই যে সামনে আপনারা যে দেখতে পাচ্ছেন ওই যে ওই জায়গা আমি এখন যাব, ওই জায়গা আমার অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এই যে আপনারা দেখেন নিয়ে যাচ্ছে আর কি ওই যে বড়া, আমি এখন যাচ্ছি সিঙ্গারা পয়েন্ট, যেখানে বরিশালে ঐতিহ্যবাহী একটা পয়েন্ট, এবং এই ঘাটের একদম শেষে সেই জায়গায় যাওয়ার পর আমি সিঙ্গারা খাবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। এবং ওই জায়গাটা অনেক সুন্দর নাকি, আমি এখনও যাইনি, যাচ্ছি। আমি বলতে বলতে ফাইনালি ওই লাল একটা ব্রিজের মতন ছিল যেটা, আমি ওইখানে চলে আসছি। এবং আমি ওইখানে আসার পর দেখতে পাচ্ছি রিয়েলি আসলে জায়গাটা অনেক জোশ হয়েছে। প্রাইস আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা তেলের ঘাটি, এবং এইখানে জাহাজের মাধ্যমে তেল আসে, এবং এই থেকে যে পাইপ আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে তেলগুলো সব দুপুর ভিতরে ঢোকে, এবং দুপুর ভিতরে ঢোকার পর যমুনা অয়েল কোম্পানির মালিকের যত তেল কোম্পানি আছে সব তেল কোম্পানির কাছে পৌঁছে, এবং যত গাড়িতে তেল সরবরাহ করা হয় সব তেলই মেন তেল সব এইখান থেকেই আসে। এবং গাইস আমি আরও একটু সামনে যাবো এবং সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমি চলে আসলাম ফাইনালি সিঙ্গারা পয়েন্টে, এবং এখানে আসার পর আপনারা দেখতেছেন এই জায়গা অনেক, ওই মাথা থেকে তো আমি আসলাম অনেক বড় ফুডকোর্ট ছিল, বাট এইখান থেকে শুরু হয়ে আবার ওই মাথা পর্যন্ত একটা ফুডকোর্ট আছে। এবং এইখানে সব কিছুই পাওয়া যায়, সিঙ্গারা দিয়ে শুরু করে চা পানি সব কিছু, কফি। অ্যান্ড এইখানে যে আসে আমার বড়বের সাথে, যার সাথে আসি সে আসে ওই পাশে, এবং আপনারা যে দেখতে পাচ্ছেন এই জায়গা কত বড় জায়গা। অ্যান্ড গাইস আমি একটা কথা বলি যে আজকে ফার্স্ট আমি মানে একদম ফার্স্ট আমি আজকে মনের মতন এমন করে একটা ব্লগ বানাতে পারছি, যেটা বরিশালে আসার পর অ্যান্ড এইখানে আমি আজকে ফার্স্ট পাবলিক ব্লগটা বানালাম। এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে অনেক কষ্ট করে আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি, এবং গাইস আজকে আমার যদি ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বলবেন। অ্যান্ড আপনার ভাই আজকে যখন আসছে বরিশাল অবশ্যই আরও দূরে দূরে কোথাও যাবে, অবশ্যই আপনাদের এই ব্লগটা ভালো লাগছে। সো লেটস গো, ফুডকোর্ট বানানো হচ্ছে এই যে, এবং আসলে এই জায়গায় অনেক ফুডকোর্ট তৈরি হচ্ছে নতুন করে, রিয়েলি আসলে জোশ জায়গাটা। এবং এই জায়গায় আসার পর আমার একটু অন্যরকমই লাগতেছে, যেটা আমি কোন জায়গায় দেখি নাই, অ্যান্ড অনেক ভালো লাগতেছে, যেটা অনেক জোশ কম। এবং গাইস এই জায়গায় অনেক সিঙ্গারের দোকান আছে, এটা যে আছে অনেক মানুষ, এই যে ব্লগ করছি পাবলিকে আসলে এটা আমি পারতাম না, জাস্ট ভাইয়ের জন্য আজকে আমি করতে পারছি। হ্যালো ভাই, এবং গাইস এই জায়গা যে যে জায়গা আমি এখন আসি সেটা হলো বরফকল, এই জায়গা দিয়ে ওই মাথা পর্যন্ত সেটা ওই পাশে সেটা হলো বরফকল। অ্যান্ড এই জায়গা আসার পর আমি দেখতে পাচ্ছি যে এক একটা ছোটো ছোটো ব্রিজের মতন বানানো, অ্যান্ড অনেক মানুষ আছে যে সিঙ্গারা খাচ্ছে সেহবাহি অনেক মানুষ। এবং গাইস আমি আজকে বরিশাল সিঙ্গারা পয়েন্টে চলে আসছি, এই জায়গা আসার পর আসলে আমার অনেক নার্ভাস ফিল হচ্ছে। অ্যান্ড এই যে এই জায়গা অনেক জায়গা আছে যারা সিঙ্গারা খাচ্ছে, সো অনেক অনেক জায়গা যারা আছে সবাই বেশিরভাগ আমার দিকে দেখতেছে, আমি জানি না কেন। অ্যান্ড আসলে এই ব্লগে আসলে আমার অন্যরকম লাগতেছে। তো গাইস আমি ফাইনালি সিঙ্গারের দোকানে চলে আসছি, সেটা হলো ভাই আপনার নাম। তো গাইস আমি টুয়েলভ বাইরের জায়গায় চলে আসছি সিঙ্গারা খাওয়ার জন্য। আজকে বরিশাল মূলত সিঙ্গারা পয়েন্টে এখানে এই যেটা ত্রিশ গোডাউনের একদম লাস্টে, এবং আমি এখন সিঙ্গারা খাবো শিলবাই সিঙ্গারা পয়েন্টে। এবং এখানে আসার পর আমি মানে অনেক সুন্দর লাগতেছে, এখানে আমি বসে সিঙ্গারা এখন খাবো। এবং আমি সিঙ্গারা এক পিসের দাম খেতে হবে তিন টাকা সিঙ্গারা অর্ডার দিয়েছিলাম, যেটা চলে আসছে আর আমি এখন নিজে খাবো। গরম বন্ধ করে অনেক গরম, মজা আছে বাট গরম, না মজা আছে অনেক গরম। আজকে ফার্স্ট পাবলিক আমি ব্লগ করছি, মানুষ আমার দিকে এমনভাবে চাইছিল কি গরম, আমি একদম লজ্জায় শেষ। আর এবার আমার চ্যানেলে সাবস্ক্রাইব এমনি হওয়ার বাড়বে আমি জানি, কারণ সবাই অবশ্যই আমার এই ব্লগটা পছন্দ করবে আমি জানি। ওকে গাইস, সো গাইস পুরো রাত হয়ে গিয়েছে, আমি সিঙ্গারা পয়েন্টে সিঙ্গারা খাওয়া শেষ, এবং পুরো ভিডিওটা শ্যুট করা শেষ, এবং রাত্রের ভিউটা আপনারা কি একটু দেখাই এই যে রাত্রের ভিউ। অ্যান্ড গাইস আমি একটা কথা বলি, এই চ্যানেলে এখনই যারা সাবস্ক্রাইব করেনি এখনই যারা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। অ্যান্ড গাইস আমি এখানে ভিডিওটা এন্ড করছি, অবশ্যই আবার নেক্সট ব্লগ আপনারা যারা বরিশালে পার্ট টু চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।